আজকে তোমাদের কার্পেন্টারি জয়েন্টের উপরে একটা জয়েন্ট দেখা নিয়ে আলোচনা করছি এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন্টটা হচ্ছে। দেখো জয়েন্টটার নেম হচ্ছে কি, ট্রু মর্টিস অ্যান্ড টেনন জয়েন্ট। তো ট্রু মর্টিস অ্যান্ড যে টেনন জয়েন্ট, এই জয়েন্টটা কিভাবে কাঠের উপরে হচ্ছে, তো প্রথমে আমাকে একটা জিনিস জেনে রাখতে হবে যে এই যিনি কাঠের কাজটা করতে গেলে আমাকে কি করতে হবে, সাইজ অফ দ্য উড, অর্থাৎ একটা সাইজের কাঠ নিতে হবে। তো কি করে বুঝবো যে এই কাঠটা সাইজের এই জব অনুযায়ী, তাহলে আমাকে যে এই ফিগার যে আছে, অর্থাৎ এই যে একটা ফিগার দেখা যাচ্ছে এর একটা ডাইমেনশান আছে, অর্থাৎ যা ডাইমেনশান মিলিমিটারে আছে সেই ডাইমেনশান অনুযায়ী আমাকে স্কেল পেলে দেখতে হবে যে ওই ডাইমেনশানের সঙ্গে কাঠের যে ডাইমেনশান আছে সেই সাইজের সঙ্গে মিল খাচ্ছে কিনা। যদি মিল করছে তাহলে হচ্ছে আমাকে সেই কাঠটা নিয়ে আমাকে কী করতে হবে, সুন্দর করে ফিনিশিং করে কাটিং করতে হবে, মার্কিং করে কাটিং করতে হবে, অর্থাৎ মার্কিং করে কাটিং করে দুটো টুকরো করতে হবে, যেটা হচ্ছে এক্স একটা খণ্ড, ওয়াই একটা খণ্ড। তাহলে এই যে এক্স একটা খণ্ড, ওয়াই একটা খণ্ড, দুটো যে খণ্ড হচ্ছে এই খণ্ড টুকরোটিকে নিয়ে আমাদেরকে এই জবটি করতে হবে। তাহলে এক্স যে খণ্ডটা আছে তাতে দেখো ভালো করে যে এটা 30, এটা 40, এটা 45, এটা 40। তো এবার আমি দেখাচ্ছি, দেখো একটা জব অনুযায়ী একটা কাঠের খণ্ড দেখো কীরকমভাবে আছে, এটা হচ্ছে 30, অর্থাৎ এটা 30, এটা 30, ঠিক আছে, এই এই যে পাঁচটা 30, এই পাঁচটা 30, এখান থেকে এইটুকু, এটা গেল 40। তাহলে 40 কোনটা, এখান থেকে এটা 40, এবার হচ্ছে 45, তাহলে এই পোর্শনটা 45, এটা কত 40, তাহলে এই পোর্শনটা হচ্ছে 40, তাহলে এটা 40, এটা 40, এটা 45, এই পোর্শনটা 30, এই পাঁচটাও 30। এটা নেওয়ার পর আমায় কী করতে হবে, 10, অর্থাৎ মিডিলে যে 10% কাটিং, অর্থাৎ এই যে ছবির এখানে যে কাটিং আছে একটা গ্রুপ টাইপের করা আছে, এই গ্রুপটা আমাকে তৈরি করতে হবে। তাহলে গ্রুপটা তৈরি করতে গেলে আমাকে কী করতে হবে, এই পোর্শনটা আমাকে কাটিং করে গ্রুপ চিজেল দিয়ে সুন্দর করে তুলে নিতে হবে। তাহলে কী করে তুলবো আমি, তাহলে তোলার জন্য আমাকে কী করতে হবে, যে 10 mm যে নেব, তাহলে এটা যে 30 আছে 30-কে 3 ভাগে ভাগ করতে হবে, এটা যদি 10 তাহলে এটা 10, এটা 10, এটা 10, অর্থাৎ 3টে হচ্ছে 10-10 করে, তাহলে 30 mm হচ্ছে, তাহলে 10 এখানেই হয়ে যাচ্ছে। তাহলে এই 10 থাকবে, এই 10 থাকবে, মিডিল 10% অর্থাৎ মিডিলে যে 10% সেটা উঠে চলে যাবে কাটিং টুলস দিয়ে কাট কেটে শুধু, অর্থাৎ এই যে মিডিল পোর্শনটা আমাকে একটা মার্কিং করতে হবে। যখন আমি মার্কিং করে কাটিং করব তখন আমাকে একটা কথা মাথায় রেখে করতে হবে যে এই মার্কিংয়ের পোর্শনের বাইরে যেন চিজেলের কাটিং পোর্শন না চলে যায়, তখন জয়েন্টটা ঠিকঠাক হবে না। তাহলে সবসময় কাটিং করতে হলে কী হচ্ছে, মার্কিং পোর্শনের ভেতরে কাটিং টুলস অর্থাৎ চিজেল দিয়ে কাটিং করতে হবে, করার পর ঠিক মার্কিং পোর্শনের কাছে যখন আমি আসবো এই পোর্শনটা, তখন হচ্ছে আমাকে কী করতে হবে, সুন্দর করে চিজেল দিয়ে কাটিং করে এই গ্রুপটাকে তৈরি করতে হবে। তাহলে কী হলো, এইভাবে আমরা কী করলাম যে এক্সের পোর্শনটা তৈরি করলাম। এরপরে আমরা আসবো ওয়াই এর পোর্শন, অর্থাৎ এক্সের ফিগার অনুযায়ী আমাদের এক্সের পোর্শনটা আমাদের তৈরি হলো। এরপরে আসছে কি, ওয়াই এর পোর্শন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ওয়াই এর পোর্শন। তাহলে এই যে ওয়াই এর পোর্শন আমরা দেখছি ঠিক এরকমভাবে পোর্শনটা দেখো, যা আছে মাথার দিকটা যা আছে সরু, অর্থাৎ 10, এটা দেখো যা আছে সেরকমভাবেই আছে এই ফিগার অনুযায়ী। এবার দেখো এই যে ওয়াই পোর্শনটা, এই ওয়াই পোর্শনটা কোন পোর্শনের, এই 75 mm, অর্থাৎ এটা 75 mm, এখান থেকে এইটুকু ডাইমেনশান 75 mm, এই পোর্শনটা 10 mm, এটা হচ্ছে 45 mm, কারণ এখানে 45 গ্রুপ মা গ্রুপের ভেতরেই ঢুকবে, বেশি হলে সমস্যা, অর্থাৎ 45-এরই ভেতরে তোমাকে গ্রুপটা কাটতে হবে, তাই এখানে 45, আর এই মডেলও 45, এটা হচ্ছে 45, দুটো 45,
অর্থাৎ এই যে 45 এর মধ্যে তাহলে কি 75 পুরো ঠিকঠাক থাকবে, ওখানে কোনো কাটিং হবে না? 45 এর 10% মিডিলের 10%টা যেখানে এই এই মডেলের এটার ক্ষেত্রে কি হয়েছে, মিডিল পোর্শন যেহেতু কাটিং হয়েছে, দু প্রান্তের দুটো পোর্শন যেহেতু আছে এখানে, তাহলে কি হচ্ছে মিডি পরে ওয়াই এতে কি করছে যে দুই প্রান্তে দুটো পোর্শন কাটিং হয়ে গেছে। দেখ এই পোর্শনটা কাটিং হয়ে গেছে, এই পোর্শনটা কাটিং হয়েছে, কারণ ওটাই ওই প্রান্তে আছে, ওই পোর্শনটাই এক্স পোর্শনটা আছে, তাই জন্য এই পোর্শনটা কাটি এই এক্সে কি হয়েছে এই পোর্শনটা নেই। তা যখন না থাকার জন্য কি হচ্ছে, তাহলে কি হচ্ছে এই পোর্শনটা এখান থেকে কাট এই পোর্শনটা এক্স পোর্শনে গিয়ে প্রবেশ করবে, তখন হচ্ছে কি হচ্ছে টেনন মর্টিস যে জয়েন্টটা সেই জয়েন্টটা হবে, তাহলে এটা কত 10, আর এই 10 বাত কেটে চিজেল দিয়ে সুন্দর করে বাতিল দিয়ে দিতে হবে, এই 10 বাতিল যখন আমাদের কাটতে হবে এটা কি করতে হবে যে এই মার্কিং পোর্শনটা এক্সের মতো আস্তে করে চিজেল দিয়ে কাটতে হবে, যার সবসময় মার্কিং পোর্শনের ভেতরে রেখে কাটতে হবে, যখন মার্কিং পোর্শনের কাছে আসবো তখন হালকা করে কেটে মার্কিং পোর্শনটার কাছে পরিষ্কার করে দিতে হবে। এইভাবে কি করতে হবে আমাদের যে ওয়াই পোর্শনটা আমরা কমপ্লিট করব। এবার ওয়াই পোর্শনটা কমপ্লিট হওয়ার পর আমাকে কি করতে হবে, এই জয়েন্টটিকে এক্স এবং ওয়াই যে দুটো ম্যাচ করছে কি না, দুটো জয়েন্ট ম্যাচ করছে কি না দেখতে হবে, কারণ হচ্ছে যে এর মিডিল পোর্শনটা ঠিকঠাকভাবে কাটা হয়েছে কি না, কারণ মিডিল পোর্শন যদি ঠিকঠাক না কাটা হয় তাহলে কি হচ্ছে পোর্শনটার দিক ম্যাচ করবে না। দেখো জয়েন্টটা কিভাবে ম্যাচ করছে, এই দেখো এক্স পোর্শন, এবার দেখো এর এটা দেখো ওয়াই পোর্শন, তাহলে ওয়াই এর কি হচ্ছে এই পোর্শনটা আছে, অর্থাৎ মিডিল পোর্শনটা আছে আর দুপাশ নেই, এক্স এর কি হয়েছে দুপ্রান্ত আছে মিডিলটা নেই। এবার দেখো ম্যাচ করবে কিভাবে, এই দেখো এই পোর্শনটা দেখো কিভাবে ম্যাচ করে গেছে, এবার দেখো এই যে ম্যাচ করে গেছে, কারণ এই পোর্শনটা দেখো স্মুথ একটা স্মুথনেস আছে, এই পোর্শনটা স্মুথনেস আছে, আবার এই পোর্শনটা দেখো একটা স্মুথনেস আছে, এই পোর্শনটা দেখো একটা স্মুথনেস আছে, অর্থাৎ এই যে পোর্শনটা একটা স্মুথনেস এসছে, এই পোর্শনটা যারা কাটিং যদি এ থাকে তাহলে কি হচ্ছে ঢিলা হয়ে যাবে, এই দেখো এখন আর পড়ছে না, যদি কাটিং যদি আমার সমস্যা থাকে তাহলে কি হচ্ছে এটা যদি আমি এরকমভাবে এ করি তাহলে হচ্ছে এটা পড়ে যাবে, কিন্তু কাটিং ঠিকঠাক থাকার জন্য এই পোর্শনটা পড়ছেও না, এবং চারদার দেখো সমান আছে, কোথাও বেশিও নেই কোথাও কম নেই। এইভাবে কি হচ্ছে আমাদের কি হচ্ছে টেনন মর্টিস অ্যান্ড টেনন থ্রু মর্টিস অ্যান্ড টেনন যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা আমরা এইভাবে আমরা কমপ্লিট করলাম।